সংযোগ সড়ক না থাকায় বেশ কষ্ট করে ওঠানামা করতে হচ্ছে ব্রিজে। অসুস্থ ও বৃদ্ধদের পক্ষে তো সম্ভবই না। এভাবে খাল পারাপারে ভোগান্তি পোহাচ্ছেন দুই ইউনিয়নের 40,000 মানুষ। 2013-14 অর্থ বছরে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মরাখালী খালের উপর রূপনারায়ণকুড়া ও নালিতাবাড়ি ইউনিয়নে দুটি ব্রিজ নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ব্যয় হয় 40,00,000 টাকা। কিন্তু সংযোগ সড়ক না থাকায় ব্রিজের সুফল পাচ্ছেন না বাসিন্দারা। রাস্তা নাই, কিছু নাই, পানি করা হয় না, যায় ফাই না, হরি পরা মন্ত্রণ জানা, হরি পরা লোকে জোরে আইবে না, রাস্তা ওই বই বই আর হইতাছে না, রাস্তাটা পরিপূর্ণভাবে হয়ে যেত গা, জনগণের খুব আঙ্গরবং সুবিধা হইতো আর কি। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, চলতি অর্থ বছরের মধ্যেই ব্রিজ দুটির সংযোগ সড়কের কাজ শুরু হবে। এলাকার লোকজন যে অভিযোগ করেছে, অভিযোগের প্রেক্ষিতে আমি দুই জায়গায় গত জুন মাসে পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমরা আশাবাদী যে চলতি অর্থ বছরে জনগণের দুর্দশা যাতে লাঘব হয় সেই প্রেক্ষিতে কাজ করতে পারবে। শুধু আশ্বাস নয়, দ্রুত ব্রিজ দুটির দুধারে সংযোগ সড়ক নির্মাণের দাবি এলাকাবাসীর। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।